আসসালামু আলাইকুম। ব্লুম টেলিগ্রাম মাইনিং বোটে আপনারা যারা মাইনিং করতেছেন, আপনারা কিন্তু জানেন যে আজকে ড্রপ গেমের মধ্যে যে আপনার ডগস ফ্রিতে আর্নিং করা যাবে, ঠিক আছে? তো সেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করার কথা। তো অলরেডি কিন্তু তারা এখান থেকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে কিছুক্ষণ আগে, মানে যেখানে কিন্তু টোটালি $3 মিলিয়ন ডগস টোকেনের একটা রিওয়ার্ড প্রো রাখছে, এবং এখানে কিন্তু টোটালি 7.6 মিলিয়ন ইউজারকে কিন্তু এখান থেকে তারা হচ্ছে ক্লেম করতে দিবে, ঠিক আছে? তো দেওয়ার কথা ছিল 5 মিলিয়ন, বাট দিয়েছে কিন্তু 7.6 মিলিয়ন ইউজার, ঠিক আছে? স্ন্যাপশট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ওকে। অ্যান্ড এইখান থেকে কিছু নিয়ম বলছে এবং কখন তারা এটা অ্যাড করবে আমি এই ভিডিওতে ক্লিয়ার করব, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এখানে হচ্ছে আপনার আরও একটি অ্যাড অফ শেয়ার করব। এখানে আর্নে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন একটা কুইজ অ্যাড হয়েছে, যেখানে হচ্ছে টোন স্টেশন কুইজ, যেটা কিন্তু হচ্ছে অলরেডি হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন, মানে টোন ব্লক চেনের কিন্তু অফিসিয়ালি একটি ইয়ার্ড অফ। তো এখানে যদি আপনার আর কি মানে 22 দিন পরে তাদের টোকেনটা লিস্টিং, তো সেক্ষেত্রে এখানে কিন্তু একটা ইয়ার্ড অফ রাখছে। তো এই টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন আমি এই ভিডিওতে ক্লিয়ার করব। তো চল বেশি কথা না বাড়িয়ে মেন বোর্ডে যাওয়া যাক, ওকে। সো তার আগে একটি কথা না বললে না, যারা এখনও পর্যন্ত আমাদের এসআর আর্নিং বস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে নিন, এবং এখানে দেখেন মোর অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন, আজকের অফার লিঙ্ক এখানে ক্লিক করবেন, তারপরে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। তো এখনও পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাই, জাস্ট এখানে জয়েন বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করে নিন এবং পিন করে রাখবেন, কারণ আমাদের ইউজাররা কিন্তু প্রতিনিয়ত এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতেছে, এবং তার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যে আপডেটগুলো রয়েছে অফারগুলোর, সেই আপডেটগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি, ঠিক আছে? তো জয়েন করে নিন, ওকে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমি আপনাদের মাঝে যে আমাদেরকে আর কি ড্রপ গেমসের মধ্যে যে এখান থেকে আর কি ডগস টোকেনটা আর্নিং করতে দিবে এটা কখন তারা পাবলিশ করবে আমি কিন্তু এই ভিডিওতে এখন ক্লিয়ার করা যাক, ঠিক আছে? তো এখান থেকে ফার্স্ট অফ অল আপনারা কিন্তু জানেন যে এখানে কিন্তু ওয়ালেট আমাদের কিন্তু ক্রিয়েট করা লাগছে, এবং এখানে কিন্তু তারা একটা টাস্কই দিয়েছিল, যে টাস্কটা হচ্ছে কি এখান থেকে আমরা যে ওয়ালেটটা কানেক্ট করেছি সেই ওয়ালেটের হচ্ছে আপনার এখান থেকে কী করতে হবে, একটা ট্রানজ্যাকশন করলে পরে কিন্তু আমরা আমাদেরকে এখান থেকে এলিজিবল করবে, ঠিক আছে? তো যাই হোক, এখানে পয়েন্টসে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন ডগস টোকেনটা, এটা কিন্তু আর্নিং হবে, ওকে। আচ্ছা, তো এখন এইটা দেখার জন্য তাদের অফিসিয়ালি আর কি হচ্ছে আপনার টেলিগ্রাম মানে টেলিগ্রাম চ্যানেলে চলে যেতে হবে। তো দেখেন এখান থেকে হচ্ছে আপনার তারা কিন্তু এখান থেকে আর কি আমি যদি আপনাকে দেখাই, দেখেন গতকালকে হচ্ছে আপনার রাত 12টার পর একটা অ্যানাউন্সমেন্ট করে, যেখানে কিন্তু আর কি আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছিল যে এখান থেকে হচ্ছে আপনার অলরেডি স্ন্যাপশট নিয়েছে, এবং 23 তারিখে 9 AM UTC তারা কিন্তু হচ্ছে আপনার অ্যানাউন্সমেন্ট করবে, যে মানে অ্যানাউন্সমেন্ট করবে বলতে কি আর কি মানে যাদেরকে এলিজিবল করছে তাদের অ্যাকাউন্টে ডগস টোকেনটা আর্নিং করা যাবে। বাট এখান থেকে আজকে কিন্তু হচ্ছে 3টার দিকে দেওয়ার কথা ছিল, বাট এখনও পর্যন্ত দেয় নাই, বাট রাত 12টার মধ্যে হয়তো বা তারা অ্যাড করে দিতে পারে। তো এখান থেকে কারা আর কি আপনারা এলিজিবল হলেন আমি আপনাকে বলি, সেটা হলো কি এখানে হচ্ছে আপনার তারা বলছে যে আপনার 21 অক্টোবরের আগে, 21 অক্টোবর 8 AM UTC এর আগে আপনারা যারা আর কি যে আউট গোয়িং ট্রানজ্যাকশন করেছেন আপনাদের ওয়ালেটে, সো তাদেরকেই কিন্তু এখান থেকে তারা হচ্ছে এলিজিবল করেছে, এবং তারা কিন্তু ড্রপ গেমসের মধ্যে কিন্তু আর কি ডগস টোকেনটা আর্নিং করতে পারবে, ঠিক আছে? ওই আপনার সাপোজ $20-$50-$100 মানে আপনার ওই কার্ড অনুযায়ী কিন্তু আর্নিংটা হবে, ঠিক আছে, লং টাইম। এবং তারপর এখান থেকে তারা অ্যানাউন্সমেন্ট করলো কি যে এখান থেকে আর কি তাদের সবার জন্য $3 মিলিয়ন ডগস টোকেন কিন্তু একটা রিওয়ার্ড প্রো আসছে, মানে যার যত টিকিট তার তত কিন্তু এখান থেকে আর্নিং, ঠিক আছে? এবং এখান থেকে দেখতে পারবেন তারা কিন্তু দিয়ে দিয়েছে যে এখান থেকে জাস্ট 30 সেকেন্ডে গেমসটা থাকবে, এবং এই গেমসের মধ্যে আপনারা 100 ডগস প্রতি রাউন্ডেই আর কি আর্নিং করতে পারবেন, এটা সিম্পল বিষয়, ওকে। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে পারলাম যে এখান থেকে 21 অক্টোবরের আগে যারা আপনার এখান থেকে এই যে ওয়ালেটের ট্রানজ্যাকশন করেছেন, কিংবা আগে থেকে আপনার ওয়ালেটের ট্রানজ্যাকশন রয়েছে, যে ওয়ালেটটা কানেক্ট করেছেন সেই ওয়ালেটে কিন্তু আপনারা আর কি এইখান থেকে এলিজিবল হয়েছেন। দেখা যাক তারা কী করে আর কি, যেহেতু 7.5 মিলিয়ন ইউজার প্রায় হচ্ছে 75 লক্ষ ইউজারের মতো, ওকে। আচ্ছা, এবং আরও একটা বিষয় এখান থেকে তারা কিন্তু ক্লিয়ার করছে যে এখান থেকে ডগস রেইন এখান থেকে অ্যাজ এ টেস্ট ফার্স্ট, মানে এটা হচ্ছে টেস্টের জন্য দিয়েছে, এবং আর কি আপনারা যারা হচ্ছে নট এলিজিবল হয়েছেন নেক্সট টাইমে আবারও কিন্তু তারা হচ্ছে এখান থেকে আরেকটা রাউন্ড কিন্তু আর কি দিবে, ঠিক আছে? আশা করি বোঝাতে পারছি। তো আজকে রাত 12টার পরেই কিন্তু তারা একটা অ্যানাউন্সমেন্ট করে দিতে পারে, আর যদি আজকেও না হচ্ছে আগামীকালকের মধ্যে কনফার্মেশন তারা দিয়ে দিবে, ঠিক আছে? এবং আপনারা কিন্তু এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লেতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু গেমস প্লে করতে পারবেন, এবং এই মানে এখান থেকে আপনারা কিন্তু সাথে সাথে এখানে ব্লুম পয়েন্টের সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ডগস পয়েন্টটা আর্নিং করতে পারবেন, ঠিক আছে? তো কার কত টিকিট রয়েছে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু আপনারা জানাবেন, ঠিক আছে? আশা করি ক্লিয়ার করতে পারছি। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার, তো এটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নাই, জাস্ট যখনই আপডেট আসবে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব, ঠিক আছে? অ্যান্ড এখানে কার কত ব্যালেন্স রয়েছে অবশ্যই আপনারা জানাবেন, অ্যান্ড তাদের লিস্টিং আপডেট আপাতত কিন্তু নাই, এবং আর কি তাদের প্রাইস কিন্তু এক একটা টোকেনের প্রাইস 5-10 সেন্ট হয়তো বা হতে পারে, ঠিক আছে? তো দেখা যাক কী হয়। আচ্ছা, তো এখন এখানে আর্নে ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার যে সোশ্যাল টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো অবশ্যই আপনারা কমপ্লিট করে নেবেন, এবং এখানে এখন টোন স্টেশনের মধ্যে এই যে আপনার কুইজটা রয়েছে এই কুইজটা কিন্তু আপনার কমপ্লিট করতে হবে, মাস্ট, ওকে। তাহলে কিন্তু টোন স্টেশনে যে
আর কি পরবর্তীতে এয়ারড্রপ দিবে, সেই এয়ারড্রপে আপনারা আর কি এলিজিবল হবেন এবং আলাদা করে অ্যালোকেশন পাবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই যে ওয়ালেটটা আপনারা কানেক্ট করেছেন, এই সেম ওয়ালেটটাই আপনারা যে কাজটা করবেন এখান থেকে টোন স্টেশনের মধ্যে এখান থেকে কানেক্ট করতে হবে। তো তার জন্য এখান থেকে আমরা একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে দেবেন এবং এখানে দেখেন ওয়ালেট অপশন, এখানে ক্লিক করে দেবেন অ্যান্ড এখানে টোন কিপার সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আপনার পিন সেট আপ করে দিবেন, ডান, ঠিক আছে। তো তারপর এখান থেকে কিন্তু অটোমেটিকলি মেবি হচ্ছে আপনার ওই বোর্ডের মধ্যে নিয়ে যাবে এবং এখান থেকে দেখেন আমার কিন্তু ওয়ালেট কানেক্ট, ডান, ঠিক আছে। তো ওয়ালেটটা যখনই আর কি আপনাদের এখান থেকে আর কি ডান হয়ে যাবে, তো এখন জাস্ট আপনারা এই টোন স্টেশন কুইজ এখানে ওপেনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে দেখেন আমাদের কিন্তু টাস্ক রয়েছে মাত্র তিনটা। এখান থেকে প্লে টোন স্টেশন এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পরে আমরা তো অবশ্যই এখান থেকে জয়েন করেছি, তো এখান থেকে জাস্ট আপনারা সিম্পলি হবে এই যে দেখেন 23 দিন কিন্তু আর ফার্মিং চলবে। তারপর এখান থেকে ব্যাকে আসবেন, তো এখান থেকে জাস্ট আপনার সিম্পল ব্যাকে আসার পরে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড তারপর এখান থেকে জয়েন টোন স্টেশন টিজি চ্যানেল এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার জয়েন করা থাকলে ডান, ঠিক আছে। তারপর ফলো টোন স্টেশন অনেক্স এখান থেকে স্টার্টে ক্লিক করে দিবেন অ্যান্ড তারপরে কিন্তু এখান থেকে হচ্ছে আপনার আসবে অ্যান্ড এখানে ফলো করে দিবেন, ঠিক আছে। অ্যান্ড তারপরে কিন্তু দেখতে পারবেন এই যে ফুলফিলভাবে কিন্তু এখান থেকে আপনার তিনটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন এখানে কিন্তু তারা বলছে যে টোন স্টেশনের টোটাল সাপ্লাইয়ের 1% কিন্তু এই ব্লুমের মাধ্যমে কিন্তু এয়ারড্রপ করবে, ঠিক আছে। তো এখানে এরকম আসার পরে ক্লেমে ক্লিক করে দিবেন, ক্লেম ক্লিক করে দেওয়ার পর ক্লেমে ক্লিক করে দিবেন অ্যান্ড এটা কিন্তু ফুলফিল ক্লেম হয়ে যাবে অ্যান্ড তারপরে এই যে দেখেন নিচের দিকে যে টাস্কটা রয়েছে এখান থেকে ক্লেম, ঠিক আছে, এখানে ক্লেমে ক্লিক করে দিলে পরে কিন্তু আপনাদের কাজটা কমপ্লিট, ওকে। সো তাহলে কিন্তু এখান থেকে হচ্ছে আপনার তাদের এয়ারড্রপে এলিজিবল আপনারা হয়ে যাবেন, আশা করি বোঝাতে পারছি অ্যান্ড টোন স্টেশনের এই লিঙ্কটা আমরা প্রোভাইড করে দিব। এখানে আসার পরে এই যে দেখতে পারবেন এখান থেকে যে কুইজ রয়েছে অ্যান্ড এখান থেকে স্টার্ট ফার্মে ক্লিক করে দেওয়ার পরে এই টাস্কগুলো কমপ্লিট করবেন, আশা করি ক্লিয়ার করতে পারছি, ঠিক আছে। এতে দেখেন, ওকে, তো এখানেও আপনারা কিন্তু ওয়ালেটটা কানেক্ট করে নিন এবং এতে কিছু টাস্ক আছে এই টাস্ক কমপ্লিট করবেন, তাহলেই হবে। সো আশা করি সম্পূর্ণরূপে ক্লিয়ার আপনারা, ওকে। অ্যান্ড পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন। তো আসসালামু আলাইকুম, সবাই থাকবেন, দেখা হবে সামনে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।